মধুচক্রের হদিশ, পুলিশি অভিযানে উদ্ধার 9 জন মহিলা, আটক 16 জন পুরুষ, উদ্ধার প্রচুর মদের বোতল সহ নানা সামগ্রী। আরজিকর কাণ্ড নিয়ে সোচ্চার সমাজের সর্বস্তরের মানুষ, পাশাপাশি নারী সুরক্ষার বিষয় নিয়েও দাবি জানাচ্ছেন সকলে। সেসবের মাঝেই বারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযান। নিউ বারাকপুর থানা এলাকার বোটঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পেল পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজন মহিলা সহ 16 জন যুবককে। শুধু তাই নয়, ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিলেতি মদ, 82,000 নগদ টাকা, 30টি অব্যবহৃত কন্ডোম, কিউআর কোড, ল্যাপটপ, আইপ্যাড ও 6টি মোবাইল। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগ, নিউ বারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। বোটঘর এলাকার সুধীন পল্লীর এক দ্বিতল বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে বারাকপুর পুলিশের বিশেষ দল পৌঁছায়। অভিযান চালিয়ে 15 জন যুবক, 9 জন মহিলাকে আটক করা হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় চলছিল এই বিরাট মধুচক্রের আসর। ধৃত মধুচক্রের মূল পাণ্ডা হিসাবে পুলিশ 32-এর রনি দেখে জিজ্ঞাসাবাদ করছে। এর আগেও অভিযোগের তালিকায় তার নাম রয়েছে বলে জানা গেছে। এর আগেও গ্রেপ্তার হয়েছিল সে, জেল থেকে ছাড়া পেয়ে আবারও সে দাপিয়ে এই মধুচক্র চালাচ্ছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে নেতাদেরও মদত রয়েছে। গতকাল গভীর রাত্রে, বরঞ্চ আজ খুব সকালে একটা রেড ও রেস্কিউ অভিযান চলায় রনি ডে, যার বাড়ি বোটঘর যুগবেরিয়া, ওই বাড়িতে রেড করে, রেড করার পরে মোট 15 জনকে গ্রেফতার করা হয় আর 9 জন মহিলাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় 82,000 ক্যাশ টাকা, বিয়ার ও অ্যালকোহলের অনেকগুলো বটল, প্রায় 25টি বটল, 30টা আনইউজড কন্ডম, প্রায় অনেকটা আপনার ইউজড কন্ডমস, 1টি ল্যাপটপ, 1টি অ্যাপল আইপ্যাড, 6টা মোবাইল ফোন আর কিছুটা 2-3টা কিউআর কোড, এইটুকু সিজ করা হয়। সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায়, কমপ্লেনের পরে যে সুমোটো কমপ্লেন, অফকোর্স সুমোটো কমপ্লেনের উপর করে নিউ ব্যারাকপুর থানাতে কেস দায়ের করা হয়, আইটিপিএ কেসের মধ্যে, আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয়। আর তারপরে আমরা অ্যাজ অফ নাও 15 জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি, ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত 4 জনকে পিসি পরে নিচ্ছি, যদি দরকার পড়ে এখন বিএনসি সিস্টেমে আছে, আমরা পরেও অনেক অনেক লোকের পিসি নিতে পারি। এই যে রনি ডে আছে, এর আগেও অনেক কেস আছে এখানে গোলা থানাতেও, এটা হিস্ট্রি শিটার, এই জন্য আমরা খুঁটিয়ে বের করব কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল, খুঁটিয়ে বের করে আমরা আইনমত সিদ্ধান্ত নেব। নাম দিতে হয়, আমি বলবো একটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার র্যাকেট মতো, ঠিক, যদি নাম দিতে হয় তো, তাও আমরা এই জন্য কেস করেছি, তদন্ত করে আমরা খুঁটিয়ে বের করব কি আছে না আছে। সূত্রের দাবি, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে যুগবেড়িয়া দক্ষিণ বোটঘর এলাকায় নিজের দোতলা বাড়িতে রমরমিয়ে ফেঁদেছিল ব্যবসা। ইতিমধ্যেই ধৃতদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বারাকপুর কমিশনারেটের পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।